বন্ধুরা সুপ্রিম কোর্টে রায় সুপ্রিম কোর্টে কি হলো সবার অনেক কৌতূহল সুপ্রিম কোর্টে এমন কিছু হয়েছে এমন মানুষের নাম সামনে এসে যেটা জানলে তোমরা সবাই চমকে যাবে বন্ধুরা এমন মানুষকে আমাদের সবার আড়ালে রাখা হয়েছিল মানে যিনি আমাদের মুখ্যমন্ত্রী ওনার কিন্তু খুব কাছের একজন মানুষ চলো সেই মানুষটিকে তোমাদের সবাইকে সেই মানুষটির নাম বলবো বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে আরেকটা কথা বন্ধুরা সুপ্রিম কোর্টে আমাদের স্বয়ং রাজ্যমন্ত্রীকে ধুয়ে দেওয়া হয়েছে মানে ওনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসাবাদ ওখানে করা হয়েছে মানে এত প্রশ্ন করা হয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে উনি রীতিমতো থমকে গেছেন চলো ভিডিওটা দেখো তোমাদেরকে সমস্ত প্রশ্নগুলো বলবো তাছাড়া আরও অনেক তথ্য তোমাদের সামনে তুলে ধরবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো হ্যাঁ আমি জানি তোমরা কেউ ভালো নেই তারপরও কিন্তু আমি একজন দর্শক হিসাবে চাইবো তোমরা প্লিজ নিজের মানসিক অবস্থা নিজের বাড়ির সবার খেয়াল রেখে তারপর কিন্তু এই প্রতিবাদে নেমে পড়ো প্রতিবাদ হোক প্রতিবাদ কারণ এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন না অপরাধী শাস্তি পায় তাই না এবার মুদ্রা কোথায় ফিরে আসি বন্ধুরা এই যে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কি হলো তার আগে তোমাদেরকে একটা কথা আমি বলে দিই যে আমি গত রাত্রে গত না হ্যাঁ গত রাত্রে আমি একটা ইনফরমেশন পেলাম বন্ধুরা সেখানে জানতে পারলাম যে তোমরা সবাই জানো যে সিবিআই তদন্ত কিন্তু এখন অবধি জারি আছে সেখানে বারবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বারবার সন্দীপ ঘোষকে জেরা করা হচ্ছে তারপরও কিন্তু অনেক জনগণের মনে একটাই কথা যে এতদিন হয়ে গেলো ঘটনাটা ঘটা প্রায় ছদিন হয়ে গেলো প্রায় না ছদিন হয়ে গেলো তারপরেও কিন্তু আমাদের সামনে কোন তথ্য বা বলতে পারো কোনো ক্রিমিনাল এখনো অবধি ধরা পড়লো না তাহলে কি সঠিক তদন্ত হচ্ছে কি হচ্ছে না আসল কথাটা কি আসল ব্যাপারটা কোন জায়গায় আটকে গেছে তোমাদেরকে একটা আমি ইনফরমেশন দিই যে সন্দীপ রায় ওই সিভিক ভলেন্টিয়ারের পোলিওগ্রাফি টেস্ট করা হবে বন্ধুরা পলিগ্রাফি টেস্টটা কি যেটাকে সাধারণভাবে বলা হয় লাইন ডিটেক্টর টেস্ট মানে যার মাধ্যমে সত্য মিথ্যা যাচাই করা যাবে মানে ওই মানুষটি যদি মিথ্যা বলতে চায় সেটাও কিন্তু ধরা পড়বে আর যদি ওই মানুষটি মানে সত্যি বলতে চায় সেটাও কিন্তু ধরা পড়ে যাবে যে এই মানুষটি সত্যি বলছে সুতরাং যে চেয়ারে বসিয়ে বা যেই টেস্টটা তাকে করা হবে সেই টেস্টের মাধ্যমে পুরো পরিষ্কার হয়ে যাবে যে এই সঞ্জয় রায়ের সাথে আরও কতজন মানুষ কতজন ক্রাইম যারা করেছে তারা কতজন জড়িয়ে আছে সমস্ত সত্য এক এক করে আমাদের সামনে আসবে জাস্ট আমাদেরকে নিজের প্রতিবাদটা জারি রাখতে হবে বন্ধুরা ঠিক আছে তো এই ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিলাম এই ইনফরমেশনটা আমি পেয়েছিলাম তো ভিডিওতে বলা হয়নি যার জন্য তোমাদেরকে বলে দিলাম এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কি হয়েছে প্রথমত বলি এই সুপ্রিম কোর্টে মানে যেখানে আমি কোনো বিচারকের নাম বলছি না তার আমি এটা অবশ্যই তোমাদেরকে বলবো সেখানে আমাদের রাজ্যমন্ত্রীকে অনেক কোশ্চেন করা হয় প্রথমত কোশ্চেন করা হয় যে মেয়েটি যে মারা গেল হুম কেন সুসাইড বলে মেয়েটার বাবা মাকে তথা মিডিয়াকে জানানো হয় সুসাইড বলে কেন সেখান থেকে প্রচার করা হয় তারপরেও এই যে বিভিন্ন মানে তোমরা সবাই জানো যে মেয়েটার অনেক ছবি এমনি আমাদের সোশ্যাল মিডিয়াতে বা সমাজে ভাইরাল হয়েছে যেই ছবিগুলো কিন্তু আসার কথা নয় আর সেই ছবিগুলো কোথায় থেকে এসছে নিশ্চয়ই যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কে ছিল পুলিশ মানে পুলিশের কর্তৃপক্ষ ছিল এমনকি হসপিটালের কর্তৃপক্ষ ছিল তাহলে ওখানকার মানে হসপিটালের কর্তৃপক্ষের মালিককে এই প্রিন্সিপাল তাই তো তো মেয়েটা তো বেঁচে থাকতে প্রোটেক্ট করতে পারেননি মানে মেয়েটা যখন ডিউটি করছিল অন ডিউটি চলাকালীন মেয়েটার সাথে যে এইভাবে নৃশংসভাবে অত্যাচার করা হয় মেয়েটাকে ধর্ষণ করা হয় মেয়েটাকে মেরে ফেলা হয় তখন তো ওনারা প্রোটেক্ট করতে পারেননি কিন্তু মেয়েটা মারা যাওয়ার পরেও তার মৃত বডিটাকেও কিন্তু ওনারা প্রোটেক্ট করতে পারেননি ওখানকার ছবি ভাইরাল হয়েছে আর সেই ছবিগুলো মানে বলতে পারো সেই ছবিগুলো দেখা যাচ্ছে না পিকগুলো দেখা যাচ্ছে না তারপরেও কিন্তু এই পিকগুলো আমাদের সামনে এসছে ওই ওখানে কোশ্চেন করা হয়েছে এটা কার কার জন্য হয়েছে এই পিকগুলো কী করে সবার সামনে রিভিল হলো বুঝতে পারলে বন্ধুরা আরও কোশ্চেন করা হয়েছে সরি আরো কোশ্চেন করা হয়েছে যে এই যে সুপ্রিম কোর্টে মানে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং আমাদের রাজ্যমন্ত্রীকে বলা হয় যে মেয়েদের সুরক্ষার জন্য আপনি কি কি করেছেন এমনকি ওই হসপিটালে অনেক নার্সিং স্টাফ অনেক ডক্টরস কিন্তু ওখানে নিজের ডিউটি ছেড়ে ওনারা কিন্তু এবার বাড়ি যাওয়ার পালা বা বলতে পারা অনেক স্টুডেন্ট কিন্তু নিজের মা বাবার কাছে ফিরে যাচ্ছে নিজের ডিউটি ছেড়ে নিজের কাজ ছেড়ে কেন কারণ সবাই প্রাণের ভয়ে সবাইকে হুমকি দেওয়া হচ্ছে এই সব কিছু যে কেউ মিছিলে যাবে না কেউ এটা করবে না কেউ ওটা করবে না আবার দ্বিতীয় অভয়া ঘটবে এই যে সব সমস্ত কিছু করা হচ্ছে এগুলোর জন্য কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন কিন্তু আমাদের স্বয়ং রাজ্যমন্ত্রীকে হতে হয়েছে এমনকি আমাদের রাজ্যমন্ত্রী এটাও বলেছেন যে শিক্ষা মানে শিক্ষাকে নিয়ে আমি যা করেছি আগামীতে চারশো বছর অবধি সবাই বলবে যে শিক্ষাকে নিয়ে আপনি কি করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বা বলতে পারো আমাদের রাজ্যমন্ত্রী শিক্ষা নিয়ে কতটা কি করেছে আশা করি এটা আর আমার বলার দরকার নেই সমস্ত ভিউয়ার্সরা সমস্ত জনগণ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে কি কী উন্নয়ন করেছেন তাই না তো তারপরেও কিন্তু বলা হয় যে এই যে মা বাবা মেয়েটি যখন মারা যায় মেয়েটি কিন্তু মেয়েটার যে বড়ি মেয়েটার বাবা মাকে কিন্তু দেখতে দেওয়া হয় না কেন দেখতে দেওয়া হয় না এই কোশ্চেনের কিন্তু সম্মুখীন হতে হয়েছে কেন মেয়েটির মেয়েটির বড়িকে মেয়েটির বাবা মাকে দেখতে দেওয়া হয়নি মেয়েটির বাবা মা একটা মানে মিডিয়াকে বলেছিল মানে হ্যাঁ অন ক্যামেরা বলেছিল যে আমরা তিন ঘন্টা ধরে মেয়েকে দেখার জন্য অপেক্ষা করছিলাম তারপরও কিন্তু মেয়েকে আমাকে দেখতে দেওয়া হয়নি আমরা দেখতে পাইনি আমার মেয়েকে শেষ দেখাটা এমন কি আমার মেয়েকে তাড়াহুড়ো করে তার বডিটাকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয় এটাও ওনারা বলেছিলেন কি এই কোশ্চেনগুলো কিন্তু ওখানে করা হয়েছে এবার তোমাদেরকে বলি যে কার নাম মানে কোন মহান ব্যক্তির নাম আমাদের সামনে এসছে তোমরা জানো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে সব পোস্ট করা হচ্ছে এমন কি অনেক পোস্টের জন্য কিন্তু অনেককে লালবাজারে ডাকা হয়েছে এমন কি অনেক বলতে পারো যে মিথ্যে মিথ্যে মানে কোনো কিছু গুজব লটানোর জন্য কিন্তু অনেকের উপর কেস করা হয়েছে প্রথমত বলবো মানে যেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বলি প্রত্যেকটা জিনিস সত্য বলি আর প্রত্যেকটা জিনিস অনেক ভেরিফাই অনেক কিছু করে অনেক ইনকোয়ারি করার পর তোমাদের সামনে কিন্তু সেই তথ্যগুলো দিই কিন্তু এই যে যাদেরকে বা মানে যাদের অ্যাকাউন্ট বলো যাদের প্রোফাইল অ্যাকাউন্ট না সরি ওই ফেসবুক প্রোফাইল তারপরে পোস্ট ডিলিট করে দেওয়া হচ্ছে এমনকি অনেকের প্রোফাইল কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে কারণ নাকি গুজব ছড়ানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ইসে মানে মিছিলে হ্যাঁ এক জায়গায় বলেছিলেন মমতা মানে আমাদের রাজ্যমন্ত্রী যে যেসব অডিও ভাইরাল হচ্ছে সেই সব অডিও কিন্তু ফেক কিন্তু অনেক অডিও এমনি আমাদের সামনে আসছে যেই অডিওগুলো শুনলে তোমরা কেঁপে উঠবে বন্ধুরা এমনও অনেক অডিও আমাদের সামনে আসে যেই অডিওগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি না কিন্তু তোমাদেরকে একটু জাস্ট বলে দিই যে আমি এমন একটা অডিও শুনতে পেলাম যে অডিওতে শুনলাম যে যদি মানে পিজিও আরও অনেক হস্টেলে গিয়ে বলা হচ্ছে যে যদি তোরা মিছিলে যাস তাহলে তোদের কিন্তু মুখগুলো আমি চিনে রাখলাম মানে বুঝতে পারছো তো এই যে হুমকিগুলো দেওয়া হচ্ছে অনেক রকমের ঘটনা ঘটছে তাছাড়াও এই যে পোস্ট ডিলিট তারপরে ভয় ইত্যাদির জন্য যে ডাকা হচ্ছে বা এইসব যে করানো হচ্ছে কার মাধ্যমে করানো হচ্ছে কে করাচ্ছে এসব তো আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু একজনের নাম এসছে ওনার নাম হলো রাজীব কুমার যিনি আমাদের রাজ্যমন্ত্রীর কিন্তু খুব কাছের একজন মানুষ খুব ভালোবাসার একজন মানুষ আশা করি তোমরা বুঝতে পারছো উনি কিন্তু ডিজিপি পদে রয়েছেন যাই হোক তোমাদের কাছে এই নামটা আমি বললাম তারপরে বলি বন্ধুরা যে এই যে আমাদের সুপ্রিম কোর্টে এর ডিটেলস মানে আরও আরেক দিন হবে মানে সুপ্রিম কোর্টে আরেক দিন এর রায় বেরোবে তো যাই হোক এই যে হচ্ছে প্রসেসিংগুলো এক এক মাধ্যমে এক এক তথ্য কিন্তু আমাদের সামনে আসে সেই সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি আর তোমরা অবশ্যই জনগণ হিসাবে কিন্তু নিজের প্রতিবাদটা জারি রাখবে আর তোমরা আমরা প্রত্যেকে চাই যে মেয়েটার অপরাধীদের শাস্তি দেওয়া হোক এমনকি ওই সুপ্রিম কোর্টে আরেকটা কথা বলা হয় যে এই যে মেয়েটা মারা গেল আপনারা কেন ইমিডিয়েট এফআইআর কেন করে নিন কেন নি এটা হসপিটালের প্রতিপক্ষকে বলা হয় যে মেয়েটা যখন এই অবস্থায় আপনারা দেখলেন তাহলে আপনারা কেন তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি করে এফআইআর কেন আপনারা কমপ্লেন করেননি কেন এফআইআর দরজ করেননি তখন সেখানে বলা হয় যে আমরা করেছি তো দুপুর একটা নাগাদ করেছি সেখানে আবারও কোশ্চেন করা হয় যে দুপুর একটা নাগাদ তাহলে মেয়েটির বাবা মা মানে মেয়েটির বাবা মা আগে করে না আগে আপনারা করেন ওখানে বলা হয় যে মেয়েটির বাবা মা কিন্তু আগে করে মানে ওখানে ঘটনাটা ঘটে মেয়েটির বাবা মাকে বলা হয় মেয়েটির বাবা মা সেখান থেকে আসে তারপরে কিন্তু এসব কিছু বা যাই হোক তো বলছে কেন মেয়েটির বাবা মা আগে করবে কেন আপনারা আগে করেননি কেন অনেক কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হসপিটাল কর্তৃপক্ষকে তাছাড়াও আমাদের স্বয়ং রাজ্যমন্ত্রীকে বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে আরেকটি অডিও আমাদের সামনে এসছে যেই অডিওটা শুনলে তোমরা কেঁপে উঠবে সেই অডিওটা কি। আমাদের মেয়েটি মানে যেই ডক্টর যেই ডক্টর মেয়েটি মারা গেছে যেই তিলক আর আমাদের মাঝখানে নেই সেই তিলক একটা কাল্পনিক অডিও আমাদের সামনে এসেছে সেই অডিও শুনলে তোমরা সবাই চমকে যাবে বন্ধুরা কিন্তু আমি এখন আর অডিও কোনো তোমাদের সামনে শেয়ার করবো না কিন্তু তোমাদের সামনে কিছু হিংস দিয়ে যায় বন্ধুরা এই অডিওতে ছিল যে বাবা বাবা শুনতে পাচ্ছ আমার কথা আমি কিন্তু সব দেখতে পাচ্ছি বাবা কি হচ্ছে সব দেখতে পাচ্ছি দেখছো তো বাবা কত মানুষ লড়াই করছে কত মানুষ জাস্টিস চাইছে তোমরাও আমার জন্য জাস্টিস চাইবে তো বাবা এই ধরনের একটা অডিও আমাদের সামনে এসছে বন্ধুরা এমনকি মেয়েটি এটাও বলছে যে বাবা জানো তো ওই রাত্রে আমাকে সবাই শুকনের মতো ছিঁড়ে খেয়েছে সবাই আমার শরীরটাকে নিয়ে ছিনিমিনি করেছে আমাকে নিঃশংসভাবে মেরে ফেলেছে বাবা জানো তো বাবা মৃত্যুর পর মানুষ হয়তো অনেক সুখে থাকে আমি না মৃত্যুর পর অনেক সুখে আছি কিন্তু আমার যে আশা যে স্বপ্ন ছিল যে আমি সবাইকে চিকিৎসা করব সবার আমি সেবা করব। কিন্তু ওই আশাটা আমার পূর্ণ হলো না বাবা পূর্ণ হলো না তোমার আশা এই ধরনের একটা অডিও আমাদের সামনে এসেছে বন্ধুরা কিন্তু ওই অডিওটা দুঃখ বিষয় মানে দুঃখ একটা কথা যে তোমাদের সামনে আমি শেয়ার করতে পারছি না একটা দুঃখজনক কথা যাই হোক আমি শেয়ার না করলেও তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে যে এই অডিওতে এমন কিছু কথা যে যেই কথাগুলো শুনলে গা সি উড়ে উঠবে কাটা দিবে গোটা গা যে মেয়েটি কত ভালো একটা মেয়ে একটা বলতে পারো আমরা মানে বলে না যে আমরা একটা স্বয়ং মানে বলে না সোনার টুকরো সোনার টুকরো একটা আমরা হারিয়ে দিলাম বন্ধুরা একটা অমূল্য রত্ন আমরা হারিয়ে ফেললাম যেই রত্নটা তিলে তিলে করে তৈরি হয়েছিল একটা সুন্দর ডাক্তার যেই ডাক্তার সুন্দর করে আমাদের জনগণকে মানে সুরক্ষা বা জনগণের কেয়ার নিত জনগণকে সেবা করত। কোথায় গেল ওই ডাক্তার ভালো কিছু দুনিয়াতে হয়তো টিকে থাকে না কারণ টিকে থাকতে তাকে দেওয়া হয় না তার জন্যই তো আমাদের সমাজ এতটা মানে বলতে পারো যে অন্যান্য জায়গা থেকে আমাদের এই পশ্চিমবঙ্গ এতটাই পিছিয়ে আছে যে সব কিছুতে আরও যারা ভালো ভালো ট্যালেন্টেড স্টুডেন্টগুলো ট্যালেন্টেড ছাত্রগুলো সামনে দিকে আসার চেষ্টা করছে কিন্তু তাদেরকে আবারও পিছিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে দুনিয়া থেকে মুছে দেওয়া হচ্ছে শুধুমাত্র কেন কারণ তারা রুখে দাঁড়ায় এই মেয়েটি সত্যের পথে রুখে দাঁড়িয়েছিল বলে আজকে তার এই অবস্থা যদি সে সেদিন পিছুপা হতো তাহলে হয়তো আজকে আর তার এই অবস্থা হতো না সে সুন্দর করে নিজের ডিউটিও করত সুন্দর করে নিজের জীবনের সমস্ত স্বপ্ন পূর্ণ করতো যাই হোক এই যে তোমাদেরকে বললাম যে সিজিওতে এই এই ঘটনা ঘটেছে মানে সিবিআই এই যে পোলিওগ্রাফি টেস্ট এমনকি আমি এটাও শুনতে পাচ্ছি যে সন্দীপ ঘোষের নাকি পোলিওগ্রাফি টেস্ট করানো হবে তবে এটা শিওর না আমি জাস্ট এটা বললাম শুনতে পেলাম যদি এটা বাস্তব হয় তাহলে অবশ্যই তোমাদের সামনে সত্যটা তুলে ধরবো বন্ধুরা আর পোলিওগ্রাফি টেস্ট আশা করি তোমাদের সামনে কিছুটা হলে ক্লিয়ার করতে পেরেছি মানে পোলিওগ্রাফি টেস্টে হুম যদি একজন যেই মানুষটাকে করানো হবে মানে যেই যাকে করানো হবে ওই মানুষটা যদি নিজের প্রেশার বা বলতে পারো নিজের শ্বাস কন্ট্রোল করতে পারলেও কিন্তু ব্রেনকে কখনো কন্ট্রোল করতে পারবে না ব্রেন কখনও কন্ট্রোল করা যায় না মানে ধরো যে তোমাকে কোনো কোশ্চেন করলো ঠিক আছে এবার তোমাকে বললো যে তুমি ওই সম্পর্কে কিছু ভাববে না ধরো তোমাকে ওই মানুষটিকে বলা হলো যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু ভাববে না কিন্তু মাইন্ড তো মমতা মানে যেটা বারণ করতে বারণ করা হয়েছে সেটাই কিন্তু ওই মানুষটি ভাববে আর এখানে কিন্তু ঠিক জানা যাবে বা সিবিআই তদন্ত করবে যে অ্যাকচুয়ালি মানুষটি কি বলছে কি সে যদি মিথ্যা কথা বলে তাহলে তার বাম দিক ডান ব্যালেন্স কিন্তু হীন করবে মানে তার প্রত্যেকটা ইসে রেসপন্সে বোঝা যাবে যেটা স্বাভাবিক মানুষের মতো রেসপন্স হবে না ঠিক আছে তো এক্ষেত্রে আশা করি অনেক সত্য আমাদের সামনে আসবে আর আমরা প্রত্যেকে চাই যে তাড়াতাড়ি করে ইমিডিয়েট এই যেন অপরাধী ধরা পড়ুক অপরাধীদের শাস্তি চাই বাস প্রত্যেকের কাছে একটাই প্রার্থনা যেন অপরাধীর শাস্তি হোক আর এই যে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যা যা হচ্ছে তোমাদের সামনে সবটা তুলে ধরলাম কিন্তু আমি নামগুলো বলছি না নামগুলো আমার মনে হয় না বলাটা ঠিক যাই হোক আমি নামগুলো বলছি না তারপরেও বলছি যে কি কি হয়ে হয়েছে ওখানে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে আর এর ডিটেলসে আরে মঙ্গলবার হওয়ার আছে তো দেখা যাক কি হচ্ছে সবটা তোমাদের সামনে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে দেবে আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই যে এফআইআর বা এই যে পোস্ট এই যে বিভিন্ন কিছু এই যে অনেক পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে অনেক পোস্টের মাধ্যমে বলছে গুজব রটাচ্ছে অনেকের নামে কেস হয়েছে তোমরা সবাই যেন একশো আঠাশ জন কতজনের নামে কেস করা হয়েছে তো বলি এইসব কিছু কিন্তু করে কিছুই হবে না কারণ এটা জাস্ট হ্যারাসমেন্ট আদারওয়াইজ কিছু না কারণ প্রত্যেকে কিন্তু এইসব কতজনকে কত জনকে আটকানো হবে কতজনকে আটকাবে তাই না মানে এই সশালে বা সমাজে এমনভাবে সেটা এই ব্যাপারটা ছড়িয়ে গেছে যতই বলা হোক যে মেয়েটার অরিজিনাল পিক ব্যবহার না করা হোক না করা হোক কিন্তু কেউ কি বন্ধ করছে অরিজিনাল পিক হাদার গাদ্দা এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে আছে হুম যতই প্রোটেক্ট করার চেষ্টা করুক না কেন আমি বলবো এইসব বাদ দিয়ে যদি মেন দিকে ফোকাস করা হয় মানে আমরা যদি ওই মানে অপরাধীকে খুঁজতে যদি হ্যাঁ মানে বেশি করে আপনারা যদি নজর দেন তাহলে কিন্তু অপরাধী তাড়াতাড়ি করে আমাদের সামনে আসবে হ্যাঁ এই কে কী পোস্ট করলো কে কী করলো এইসব দিকে নজর না দিয়ে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি মেন দিকে আপনারা ফোকাস দিন যাতে অপরাধী তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি মানে ইমিডিয়েট ধরা পড়ুক আর কঠোর থেকে কঠোরতম তার শাস্তি হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত কিন্তু দেবে